নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো সোজানিয়ম। আজ আমি দেখাবো কিভাবে তোমার ইউটিউব চ্যানেলের ইউআরএলে তোমার চ্যানেলের নাম অ্যাড করবে। শুধুমাত্র চ্যানেলের নাম কেন, তোমার মনের মতো তুমি চেঞ্জ করতে পারবে। ইউআরএল চেঞ্জ করতে গেলে কটা জিনিস তোমার চ্যানেলে থাকতে হবে, সেগুলি হলো, প্রথম হচ্ছে 30 ডেজ মানে 30 দিন তোমার চ্যানেলে বয়স হতে হবে। 2 নম্বর হচ্ছে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে তোমার চ্যানেলে। 3 নম্বর হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড থাকতে হবে, মানে আইকন, চ্যানেল আইকন যেটাকে বলে সেটা অ্যাড থাকতে হবে, আর চ্যানেল আর্ট অ্যাড থাকতে হবে। ওকে, এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে ইউটিউব কিন্তু ইউআরএল চেঞ্জ করার পারমিশন দেবে না। তো ইউআরএল চেঞ্জ করলে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ ব্রাউজার থেকে ডাইরেক্ট যদি www.youtube.com/ যদি চ্যানেলের নাম দিয়ে কেউ সার্চ করে তো ডাইরেক্ট কিন্তু চ্যানেলটা খুলে যাবে। তাই কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে না, আর সেটা দেখতেও ভালো লাগে। কারণ দেখো, এখানে দেখো চ্যানেল অবলিক দিয়ে হিজিবিজি কত কিছু আছে। ওকে, তো এইখানে যদি আমার সিম্পলি youtube.com-এর উপরে যদি চ্যানেল নাম থাকে, তো এটা দেখতে অনেকটা ভালো লাগে। তো কাউকে যদি শেয়ার করা হয় সেও কিন্তু সহজে বুঝতে পারবে যে এটা এই চ্যানেলের লিঙ্ক। ভিডিওতে প্রবেশ করার আগে বন্ধুদের আবারও মনে করে দিই, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ভালো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে যুক্ত আছে আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবার ভিডিওতে প্রবেশ করি। এটা আমার আরেকটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি দেখাবো যে ইউটিউবের চ্যানেলের নাম ইউআরএলে কীভাবে এখানে ঢোকানো যাবে। ওকে, তো প্রথমেই আমরা চলে যাব এইখানে, বা সাইডে দেখো আইকন আছে। ওকে, এখানে গিয়ে আমরা সেটিং, এইখান থেকে ক্লিক করে আমাদের সেটিংয়ে ঢুকতে হবে। এছাড়াও এখানে দেখো youtube.com/theaccount বলে এখানে এটা সার্চ করলেও কিন্তু আমাদের এই অপশানটি খুলে যাবে। তো এরপরে আমাদের কি করতে হবে, এখানে দেখো অ্যাডভান্স আছে, তো এখানে অ্যাডভান্স ক্লিক করতে হবে। এখানে অ্যাডভান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই অপশানগুলো খুলে গেছে। এর মধ্যে আমাদের এইখানটায় এই প্রথমে এইখানে ক্লিক করতে হবে। এখানে দেখো দুটো অপশান আছে, এখানে ইউটিউব দেখো অটোমেটিক কিন্তু আমার নামটা সিলেক্ট করে দিয়েছে, চ্যানেলের নাম কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। তো আমি যদি এইটাকে এই সিলেক্ট করে এগিয়ে যাই তো এই নামটাই কিন্তু আমার সেট হয়ে যাবে। ওকে, তো আমি যদি আলাদা আমি নিজের মতো করে চেঞ্জ করতে যাই তো আমাদের এই এই অপশানটা ক্লিক করে এখান থেকে আমার নিজের মতো অ্যাড করা যাবে। ঠিক আছে, তো আমি এটা এখন করব না, জাস্ট আমি এই সুখের মণ্ডল এই নামটাই রাখবো। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দি কাস্টম ইউআরএল। ওকে, তো এখান থেকে আমরা চেঞ্জ ইউআরএলে ক্লিক করব। এটা আমাদের আরেকবার কনফার্ম করতে বলছে। ওকে, এখানে আমরা কনফার্ম করব। তো বন্ধুরা, এটা দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, ঠিক আছে। দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট, এটা দেখানোর কারণ হচ্ছে ইউটিউব কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছে যে নামটা চেঞ্জ করার জন্য। ওদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রসেসিং কমপ্লিট হলে কিন্তু আবার আমার চ্যানেলটা এই নামেই কিন্তু খুলে যাবে। আগে যে নামটা ছিল, এই যে এই এইটা নাম ছিল, তো এইটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে আমার কিন্তু এইটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আর যারা ইউটিউবের আরও ভিডিও সার্চ করে দেখেছো, তো 2016-17 নিয়ম কিন্তু একটু আলাদা ছিল, তা আর আমি দেখালাম পুরো 18 নিয়ম অনুযায়ী। ওকে, তো দুটো ভিডিও দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা 2018 নিয়ম অনুযায়ী তোমাদের আমি এটা দেখালাম, তো তোমরা অবশ্যই এটা করে দেখতে পারো, এটা 100% কাজ করবে। চ্যানেলের নাম কিন্তু তুমি বারবার চেঞ্জ করতে পারো, কিন্তু ইউআরএল কিন্তু একবারই সুযোগ দেয় চেঞ্জ করার। তার জন্য বারবার বলছি তোমরা কনফার্ম হয়ে তারপরে তোমার ইউআরএল চেঞ্জ করো। ওকে বন্ধুরা, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে আমার চ্যানেলটা সার্চ করলে এখন আসছে কি না। ওকে, তো এখানে দেখো www.youtube.com/সুখেন মণ্ডল। ওকে, এটাই আমি এবার এন্টার করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার চ্যানেলটাই খুলে গেছে। ওকে বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তো ভিডিওর নিচে লাল করে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক করো আর শেয়ার করো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।